বাইরে যেরকম ঠান্ডা, ঘরের ভিতর লিপির তোলা তেমনি মজা। চলো চলো, একটু হাঁটলে শীত কমে যাবে। চলো, হাঁটলে মানে গাড়ি নেই? এখানে গাড়ি বলতে সে ভিক্টোরিয়া আমলের দুটি ঘোড়ার গাড়ি, তাও 10 টাকা আগে পাওয়া যায় না। তাহলে এই ট্রেনে এলে কেন? আমি এখন একটাও হাঁটতে পারবো না। কি আশ্চর্য, এখানে আসার তুই একটাই ট্রেন, অন্য গাড়ি থামে না। আমার ভীষণ ঘুম পাচ্ছে, সারা রাত্রি ময়দা ঠাসা করে এখন বলে কিনা হাঁটো, আমি এক পাও হাঁটতে পারবো না। কি করছো তুমি? না, তুমি একটু আমার মা নিচ্ছো, কিছু রাখবে না। আরে আমার মানি এলেন রে, যাও, যাবো না। যাবো না মানে? যাবো না মানে যাবো না, ফেরত ট্রেনে কলকাতায় চলে যাবো। তুমি আমার তো মিছে মিছে রাগ করছো। আচ্ছা, এখানে অন্য গাড়ি না থাকলে আমি কি করতে পারি বলো? মোর সেখানে এলে কেন? গাড়ি নেই, কুলি নেই, কিচ্ছু নেই। বাহ, নিজের বাড়ি সিমুতলা আসার জন্য কে বায়না ধরেছিল, আমি না তুমি? আমি কি জানতাম যে মরা শিমুলতলায় শিমুল ফুল ছাড়া কিচ্ছু পাওয়া যায় না? লতা, মালপত্র দ্বারা কিছু পাওয়া যাবে না, পুলিগুলি সব। চলো না, এই তো এইটুকু পথ, চলো চলো। আমি তোমার সঙ্গে আর কখনো আসবো না, কখনো না। বুলোর মধ্যে বসছে কেন লতা? বাবু, চা হবে? হ্যাঁ জরুর হবে, তাহলে বসুন, আমি এখানে বানিয়ে এনে দিচ্ছি। চা হয়ে গেছে দাদা? বিছানা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট
চোর বলেছ ছেলে গাল টিপলে দুধ বেরোয়, সে একেবারে তোমার জিনিস চুরি করতে এসেছিল। তোমার মেয়ে মানুষ গো, তোমার মেয়ে মানুষ। রান্নাঘরে একটা ছেলের জন্য তুমি আমার সঙ্গে ঝগড়া করে দাদা বললে, জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলে। আচ্ছা ওরা কি ভাবলো বলো? দাদা তাহলে তুমি যাবে না? তুমি বললে কালকে সকালে ট্রেনে ফিরে যাবো কলকাতা। এখন কি আমাকে রান্না করতে হবে নাকি? আপনাকে কিচ্ছু করতে হবে না দিদি, আপনি রানীর মতো বসে থাকবেন, অধম সবকিছু করবে, রান্না করবে, বাসন মাজবে, সব কিছু। এখন আসো। আহা মরণ। এ বাবা কি বলতে হবে মাইকে তো কিছু বলেনি, ও বললে এই
মধ্যে এসে সব মশলা করে দিয়ে যাবে। আমি নাকবো আর নিয়ে আসবেন যাবে তোমাকে বলো। মুরগি মাংসের মশলা বানা 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 মুরগি মাংসের মশলা বানা। আরে মুরগি মাংসে কি মশলা দিতে জানো না? শুনুন তো, তুমি আমার কষ্ট করে এলে কেন? তুমি বিশ্রাম করো, আমি সব ম্যানেজ করে নিচ্ছি। থাক, আর সোহাগ করতে হবে না। थोड़ा सा हल्दी, थोड़ा सा नमक और मिर्चाई। Thank you.
তোর নাম কি বিক্রম? কোথায় থাকিস? পিরো সকালে আমার ঘরে কেন আসিস বলবি না? তোমারই দেশে কি মহক আ রহি হে? মহক মহক আচ্ছা বিকেলের মধ্যে রান্না করে চলে যাবে, তারপর তুমি আর আমি তখন যা কিছু করো। মা কি রান্না হবে? মা মুরগি আছে দুবেলার জন্য রেখে দাও, আর কি আছে? আলু, টমেটো, বেগুন আর কড়াই আর কোবি আছে। হ্যাঁ হ্যাঁ চলো আমি যাচ্ছি।
মিস্টার রায় আছেন? মিস্টার রায়, এটা ভয়ের সন্তাই হলো। রায় সাহেব আছেন? ওটা তুমি একটু কাগজে ছবিও বেরোতো, দু পাঁচ হাজার পাওয়াও যেত। বাড়িতে কেউ আছেন? যাচ্ছি। যদি খাবে খোকা, ভদ্রলোকের ভয়ে বুক দূর দূর করে। মেয়ে মানুষ রাখার শখ কেন ভাই? আরে আজকে বাজারে ঝগুর সঙ্গে কথা হলো, এই নিয়ে এসেছে। মিস্টার রায় আছেন? এলুম, আমরা সব আলাপ করতে এলাম আর কি। মাসিমা, আপনারা আমার ঘরে চলুন। তোমার শ্বশুর মশাই সঙ্গে ওনার খুবই ভাব ছিল, তো তোমার শাশুড়িকে আমরা দেখিনি। না তো, উনি খুব ছোট থাকতে। বৌমা, আমাদেরও বাড়ি আছে এখানে, মধুকুঞ্জ। কতদিন বিয়ে হয়েছে? এক বছর। বাপের বাড়ি কোথায়? সোনার সোনারপুর। আমি আসছি। এই 16 ঘন্টা লেট, এখানে এসে পৌঁছলুম রাত তখন 9টা। সারাদিন স্নান নেই, খাওয়া নেই। তো ভাবলাম পৌঁছেই যখন গিয়েছি তখন আর কোনো ভাবনা নেই। হরিশ্চন্দ্র মানে আমার শালক দুদিন আগেই এসে গিয়েছে, বাড়ি পৌঁছলেই হাত পা ধুয়ে গরম গরম দুটি ভাত খাওয়া যাবে। ও হরি, এবার তুই হরিশকে যত ডাকি সারা নেই। সারা নেই? আগের দিন পাশের বাড়িতে ডাকাতি হয়ে গেছে, কত রাত। আমি ভাবলাম
আগের দিন পাশের বাড়িতে ডাকাতি হয়েছে, অতএব আজ রাত্রে হরিষের পালা। আজ চিৎকার বৌদি একা একা চা করছে, আমাদের ডাকলেন না কেন? ভারী তো একটু চা। আহা, চা করার নামে তো একটু আড্ডাও মারতে পারত। কি ভাব, আয় কাব্যিক ছিল দিয়ে দিই। বৌদি, এই চাগুলো দিয়ে আসি। হ্যাঁ শোনো, এটা চিনি ছাড়া চা। এটাই চেয়েছ? আমি বেশি চা খাই না, সেই সকালে একবার। শুনলি? শোন, আর এই মেয়ে সকাল তুই এখানে চা আর চার কিচ্ছু খাবে না, তাই এই বয়সে অন্ধ? সেই যে আমার প্রথম আসি, জাপানিরা বোমা মারলে সেবা। ও, আমি তখন খুব ছোট্ট। হ্যাঁ, এক টাকায় একটা মুরগি, কত্তা জিম্মি দুই মেয়ে খেয়ে শেষ করতে পারি না। বিপদেও পড়েছিলাম। বিপদ? তিন মাস বাদে জামা কাপড় যে আমি ছিলাম বের করে দেখি তোর ছোট হয়ে গেছে। আর বুঝলেন, তারপর থেকেই এই চার আর কি। বাবা বাবা, অনেক রাত হয়ে গেছে। খুব দমে ছিল আজকে। আয় রূপা, আমার কোলে আয়। আমি মাসির কোলে যাব। আমি যাব মাসি, মাসি। টালিগঞ্জে গোলাপ খাতাম বৌদি, আমাদের বাড়ি কবে আসছেন বলুন? খুব কাছে মধুপুঞ্জে আসছেন তো? যাবো, নিশ্চয়ই যাবো। তখন তখন অসভ্যতা ভালো লাগে না। রাগ করছো কেন? আমি কি করলাম? আপুর বিদায় হয়েছে, এবার ওই কুকুর টুকুরগুলো মুখে ঠিক হয়ে এসো। তুমি আসলে এক পাত্র নেবে, জুট করে বসা যাবে। ওঠো ওঠো ওঠো। কি হলো, এত হ্যাংলাম করছো কেন? কিছু ফুরিয়ে যাচ্ছে না।
আরে বাহ, এসো বসো। কাছে শোনো বাবা, একগাদা শাড়ি, সিঁদুর, আলতা, তোমাদের ওখান থেকে ফিরে এসে পর্যন্ত এদের মুখে শুধু তোমাদের কথা। তা বৌমাকে নিয়ে আসনি কেন? শরীরটা ভালো নেই। কি হয়েছে বৌমা? না তেমন কিছু নয়, পেটে একটা যন্ত্রণা হচ্ছে। কালকে তো ঠিকই ছিল, আজ সকাল থেকে হঠাৎ ব্যথাটা। বাবা ভালো ডাক্তার দেখাও, পরীক্ষা করাও। আমরাও প্রথম প্রথম এমনি ভালো হয়ে যাবে বলেই চুপ করে বসেছিলাম। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার এলো, সব পরীক্ষা করে দেখলো। তখন মা আবার সে পুরনো কাশুন্দি ঘাটতে শুরু করছে। আচ্ছা বাবা তোমরা থাকো, আমি আমি যাই। চোখ
গেল চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি, চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। তোর চোখে কাহার দুঃখ পড়েছে নাকি রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি, চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। চোখের বালির জ্বালা জানে সবাই রে জানে সবাই, চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাই রে তার ওষুধ নাই, চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একেবারে খেয়াল ছিল না। প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর বলুন, তা সত্যি কথা এখানকার প্রাকৃতিক দৃশ্য। এখানে যখন এসছেন বলুন না আমার বাড়ি নাম এখানকার প্রাকৃতিক দৃশ্য ফাঁসকা। আমি তো আপনাদের বাড়ি থেকে আসছি। হ্যাঁ আপনি নেই তাই চলে এলাম। আমাদের বাড়ি? হ্যাঁ কিন্তু আপনি নেই তাই চলে এলাম। কিন্তু এখন তো আমি আছি, চলুন আমাদের বাড়ি। এখন অনেক বেলা থেকে বাড়িতে খাবার নিয়ে বসে থাকি। তাহলে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আর বিরাট ঠাট্টা বসে, বলুন আসুন। নমস্তে স্যার। বাজি বাজি রান্না হয়ে গেছে। ভাত রাখবো বাবু আসুন। তুমি বেরিয়েছিলে? এখনো চা খাবে? রাখাল বাবার বাড়ি থেকে তোমাকে নিমন্ত্রণ করেছে না রাত্রে খাবার জন্য। আমাকে মানে? তোমায় করিনি? তাই তো লিখেছেন দেখছি, তোমায় একলা পাঠিয়ে দিতে বলেছি। কেন? রাখাল বাবা ঠিক একটা ব্রতরত করছে, তাতে শুধু সধবা মেয়েদের নিমন্ত্রণ করে খাওয়াতে হয়। যাবে? আমি কি জানি? তুমি না গেলে ওরা আবার খোঁজ করতে আসবে। হ্যাঁ যাব। যাও, তবে কথাবার্তা খুব সাবধানে বলবে। দেখি দেখি এখন তোমার মাও তোমায় দেখে চিনতে পারবে না। সরো, ওদের লোক দাঁড়িয়ে আছে। ঠিক আছে যাও, তবে দেখো ব্রতরতর ব্যাপার সমাজকে করো না। তার মানে? আরে বাবা, শেষের লোকের জাত ধর্ম নষ্ট করবে নাকি? ভয় নেই, তোমার জাত মারবো না।
কি ব্যাপার? হ্যাঁ, এখানে একলা দাঁড়িয়েছি না, ভাবছিলাম কোন দিকে যাব। বৌদি কোথায়? ওর নিমন্ত্রণ আছে। ও, আপনারা কোথায় গেছিলেন? আমি ঝর্ণাটা দেখতে গেছিলাম। আপনি দেখেছেন ঝর্ণাটা? না, এবারে এসে কিছু দেখা হয়নি। ও, দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। মমতাদি, রাত্রিবেলা আসবো কিন্তু। ঠিক আসবি কিন্তু? ঠিক আসবো, চলি। আচ্ছা, চলি, চলি, চলুন, আমাকে একটু এগিয়ে দেবেন। চলুন, আমি আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। জানি, সকালে রাস্তায় আপনার দাদা, উনি বললেন যে দেখেছি অতীনের আমার একটি ছেলে আছে, প্রসাদেরই বয়স, তিনি অবশ্য বিলেতে থাকেন। এসো। করিও না ছয়,
সে নাম ধরে বারেক ডাকিও ও পথ চলিতে যদি চকিতে তবু দেখা হয় পরাণ প্রিয় বৌমা, তুমি কখনো কোনো ব্রত করেছো? শিখুন ছোটবেলায় নিশ্চয়ই করেছেন, না হলে ওরকম শিবের মতো বর পেলেন কি করে? প্রসাদ ছেলেটি সত্যি খুব ভালো। মাসুমা, ও তিনবার দেশে ফিরবেন না? কি করতে আসবে? ভগবান, ওখানে কত আরাম, কত অ্যাট্রাকশন। তোমাকে আগে দেখলে আমি আমার ছেলের বউ করতাম। কেমন শুনছি? ও তিনবার বউ ভারী সুন্দর, মনসাহ বলে মনেই হয় না। আমাদের ভুলে যেও না জানো, যদি যাওয়া আসা রাখো। তারপর কি হলো ওখানে? সবাই তোমার খুব প্রশংসা করছিল, বলছিল আমি নাকি শিবের মতন স্বামী পেয়েছি। তা ভুল বলেনি কিছুই, আমি তো সাক্ষাৎ শিবই, কোনো গুণে ঘাট নেই। তা তোমায় কি বললো, সাক্ষাৎ মা দুঃখা না সতী সাবিত্রী? রাখাল বাবু নাকি আমাকে আগে দেখলে আমাকে ওর ছেলের বউ করে দিত। বাবা, এতখানি সোনাগাছি গেলে তো তোমায় দেখতে পেতেন। আমি তো তোমায় কিনে রাখিনি ভাই। দিকে খাবে তো? থাক, এখন খাবো না। রাখাল বাবুর ছেলে তো মেন বিয়ে করেছে শুনেছি, এখন কি বুড়ো নিজেরই তোমায় পছন্দ হয়ে গেল নাকি? দেখো যদি পাকড়াতে পারো, ওর অনেক মাল পড়ে আছে। কি আজে বাজে কথা বলছো মা, এই সত্যি বলছি।
কাল থেকে তাহলে এই চেষ্টাই করি। হ্যাঁ না এখানে না, কলকাতায় গিয়ে। ওখানে আবার কোনো গোলমাল করে আসুন তো। করেছি একটা। কি? মনের ভুলে বলে ফেলেছি তোমার সঙ্গে আমার বিয়েই হয়নি। জানি বাবা জানি, সব জানি। কি জানো? এখন তোমাকে নিয়ে এত আবিচ্ছেদা করছে, কোনো কথা বলতেই পারো না। ওরা সত্যি খুব ভালো লোক, একটু সহজে বিশ্বাস করে। তোমার বাপের ভাগ্যি যে ওই সমস্ত বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে পারছিল। আমি একবার বাজিতপুরে রাজাদের বাগান বাড়িতে গিয়েছিলাম। আরে টেতু সাহেব সুবোধের কোমর টিপছে গেছিলে, সে যাওয়া আর এ যাওয়া। ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো। বসো, কাছে এসো। আমি আজ খাবো না। কি সত্যি ইচ্ছে করছে? সুখি পঙ্গি দিদি, তোমার হঠাৎ অমৃতে অরুচি? পিসিমা মার্কা শাড়ি তো ছেড়ে আসতে পারোনি। একটা চুমুক দাও। সত্যি আজ ইচ্ছে করছে না। তোমার কি হয়েছে বলো তো? ইচ্ছা হয়নি, কি আবার হবে? ভালো আপনারা বেরোচ্ছেন বুঝি? না মানে বৌদি কি করছেন? আপনারা কি মর্নিং ওয়াকে বেরিয়েছেন? এই কি মর্নিং, এখন তো বেলা 10টা বাজে। এরই মধ্যে 10টা বেজে গেছে, এখানে এসে তো ঘড়ি দেখার পার্টি তুলে দিয়েছে। বৌদি আছেন তো? আপনার ঘরে যান না। আপনি বোধহয় বেরোচ্ছিলেন, আমরা এসে আটকে দিলাম তো। না না, সকাল থেকে ভাবছিলাম বেরোবো, কিন্তু এই ছোট জায়গা কোথায় যাওয়া যায় বলুন। কেন, আমাদের বাড়ি চলে গেলেই পারতেন। ঘন ঘন যাওয়া উচিত। বাহ, তাতে কি হয়েছে? এর মধ্যে আবার উচিতাংশিতে কি আছে? বৌদি আপনার শাড়িটা টাঙাই না।
হ্যাঁ ভাই। বৌদি এখানকার যে দারুণ শাড়ি পাওয়া যায় না, তাই নাকি? কাল আপনি এত ভালো গান গিয়েছিলেন, জানেন কাল আপনার গান শুনতে শুনতে মনটা ভীষণ খারাপ হচ্ছিল। কেন মন খারাপ লাগছিল? কেন সবসময় কি আর মন খারাপ হওয়ার কোন কারণ থাকে? আপনাকে একবারে বুঝতে পারা যায় না। আপনাকেই ডাকতে যাচ্ছিলেন, বেরোচ্ছেন তো আমাদের সঙ্গে? আমার তো যাওয়া হবে না, আজ মাসিমারে আসবেন। তাহলে তো আপনাদের যাওয়া হচ্ছে না, যাও ঘুরে এসো। ওই ভিড়ের মধ্যে আমাদের সঙ্গে ঘুরতে কি আপনার ভালো লাগবে? এখানে তো কিছুই করার নেই। যা ঘুরে এসো। আসি বৌদি, চলি বৌদি। দেখ দেখ কি সুন্দর চুরির দোকান। আর তিনি লখনৌ বোম্বাইকার চুরি। আসুন আসুন মাঝি, আসুন আসুন। ও মা কি সুন্দর চুরিগুলো। আপনি চুরি করবেন না? না। কেন? এমনি করুন করুন, মেলায় এসে চুরি করতে হবে। না এই মমতা আয় চুরি করবি। আর না রে ইচ্ছে করছে না। চুরি করবি না কেন? বললাম তো ইচ্ছে করছে না। তুই ভীষণ বাড়াবাড়ি করছিস, চুরি পড়লে কি হয়? তোকে পড়তেই হবে। আয় দেখুন মাঝি, লাল লাল চুড়ি আপনাকে কি সুন্দর মানাচ্ছে। এই তুই সন্ধ্যেবেলা বেরোনি? না। হাত থেকে আমার জন্য কিছু আনোনি? ইভা বলছিল সুন্দর কাঁচের চুড়ি ছিল। না আপনার জন্য কি চুড়ি কেনা যায়? তুমি জয়পুর থেকে একবার আমার জন্য একটা আংটি নিচ্ছিল। তুমি কোথায় গেছিলে? তারকবাবুর বাড়ি। প্রভার বর আজ হঠাৎ এসে উপস্থিত, ট্রেন লেটে পৌঁছেছে। ওরা লোক পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে গেল। বিকাশবাবু ভারী মজার মজার কথা বলেন, আমাকে তো বৌদি বৌদি বলে একটুখানি সময়ের মধ্যে ভাব জমিয়ে নিল। খুব আড্ডা জমেছিল আজ। কেউ কিছু বুঝতে পারেনি তো? কি বুঝবে? আমাদের ভেতরের ব্যাপারটা বুঝবে আবার কি? সবাই যা খাতির যত্ন করছে আমার। হ্যাঁ তার দিকে তোমার খুব প্রশংসা শুনতে পাচ্ছি। তোমার হিংসা হচ্ছে বুঝি? তোমাকেও তো কেউ নিন্দে করেনি। অত মাথামাসি ভালো নয়, ভয় করে। তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। জানাজানি হলে আমার আমি তো বনের পাখি, বনে চলে যাব। তোমার যত দায় তো আমারই। আজ একা যে? আমি তো সাধারণত একাই বেড়াই। অন্যদিন আপনার সঙ্গে আরো দুজন সঙ্গিনী থাকে। ও হ্যাঁ, ওদের আর দেখা পাওয়া যাবে না, রোখার বর এসেছে তো। চলুন ফেরা যাক। একটা কথা জিজ্ঞেস করবো। বলুন। আপনি কাল মেলায় চুরি করতে চাইছিলেন না কেন? আপনি জানেন না আমি বিধবা। হ্যাঁ আড়াই বছর আগে আমার বিয়ের এক বছর পুরো হয়নি। কি হয়েছিল? এমনি অসুখ। আমি আমি ভাবতেই পারিনি। ওসব থাক, এটা শুনলে সবাই এমন সান্ত্বনা দিতে শুরু করে।
আমি আপনাকে সান্ত্বনা দিতে চাইনি। প্রত্যেকের কিছু না কিছু দুঃখ আছে, ঠিক আছে সান্ত্বনা দেবে বলুন। আপনি যে বললেন আসতে পারবেন না, অফিস থেকে ছুটি পাবেন না, তাহলে এলেন কি করে? সত্যি কোনো ছুটি পাইনি মা, তাহলে ছুটি না নিয়েছি। জেনারেল ম্যানেজারকে বললাম এখন করলে ফ্যাক্টরি ইন্সপেকশন না করলি না, এমন সব কাজে ফিরে দিলাম না জেনারেল ম্যানেজার ইম্প্যাক্ট, তারপরে কাট। এই বুঝি আপনি ফ্যাক্টরি ইন্সপেকশন? আপনাকে কিন্তু গুরুজন বলে মনে করছি, জানেন যেরকম আমার বৌদি থাকে কি কামা মতন দেখছি। আপনি সেদিন রান্না করে আমাদের খাওয়াবেন? আমরাও তো এতক্ষণ পিকনিকের কথা বলছিলাম। মনে মনে জেনে গেছি সবাই বেশ মনে মিল আছে দেখি। হ্যাঁ পাবেন, ওই যে একটা দামি কথা বলেছো। ওই কি দাদা? এখনো বেরোসনি? না, আমি ভাবলাম যে বেরিয়ে গেছিস, এভাবে বাড়ি যাবি না? ছোটটা বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার মা কাল বারবার বলে গেছে যাবার জন্য। কিন্তু বিকেলে গেল ভাই, মা বিকেলেই যাচ্ছে রঞ্জিতের সঙ্গে। সবাই আসবে, পিকনিকের আলোচনা হবে। আমার শরীরটা ভালো নেই, জ্বর হয়নি তো? না সেরকম কিছু নেই। তাহলে আমি ঘুরে আসি। তুমি তুমি আজ আর বেশি খেও না। আসুন, ওই তো প্রসাদ ও আছে।
রাজিমশাই নমস্কার, আমার নাম বিকাশ বাগচি, তারক ভাবে স্থানীয় দাও, নিজে নিজেকে ইন্ট্রোডিউস করলাম। আপনার কথা অনেক নিচ্ছি। আরে আমি তো তখন শুনেই যাচ্ছি, আর আপনার কোনো চান্সই পেলাম না। রাজিমশাই আর সকালে বাজার গেলাম, ছিলেন কোথায়? ঠিক তা নয়, আমি ইচ্ছে করে যাই না। হ্যাঁ আমি খুব অপয়া, আমি বাজারে গেলে জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যায়। কাল কিন্তু ঠিক সাড়ে মধ্যে বেরিয়ে পড়তে হবে, ওরে ওটা অভ্যেস আছে তো। কাল ঠিক উঠবো ভাই। রাজি কি গাড়ি তোমার বলে দাও। এখানে কেন বেরো চলুন না ভাই। আমি চিনি দোয়াটা খাই না। এটা চিনি ছাড়া যা দেখেছ কিরকম মনে রেখেছে? সাক্ষাৎ মা লক্ষ্মী। মাংস রান্না কাকে বলে আজকে দেখিয়ে ছ, চলো। উনি মাংস রান্না কি জানেন তো? সেই বুঝতে পারবে। একদম তা না, বলো রাজি একদম না। আপনাকে তো বলেছি আমার একা একা ঘুরতে খুব ভালো লাগে। বুঝতে পারি। বসুন। আপনি চলে এলেন যে ওরা কিন্তু আপনাকে এক্ষুনি খুঁজবে। আপনাকে খুঁজবে না, আমার জন্য কারো অত গরজ নেই। কারণ নিয়ে কথা বলবেন না। এখানে বসে থাকতে বেশ লাগছে। এটা ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না?
আমাদের এত ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। এতে দোষে কি আছে? আমাদের এভাবে বসে থাকতে দেখলে সবাই কি ভাববে বলুন তো? কে কি ভাববে না ভাববে তা আমি গ্রাহ্য করি না। আপনি গ্রাহ্য না করতে পারেন, কিন্তু আপনার স্ত্রী আমি অবশ্য কোনো দিক থেকে আপনার যোগ্য নেই। তবু একটা কথা বলবো, আমার আবার কি যোগ্যতা আছে? কিছুই নেই। তবু আপনার ছেলে আমি কেন করতে চাই? আমার জীবনে কোনো দিন এরম হয়নি। চলুন, ওরা নিশ্চয়ই আমাদের খুঁজছে। না, এসব কথা বলি কি হবে? এক বছরের মধ্যে বিধবা হয়ে আপনার জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। আপনি আমায় বাঁচাতে পারেন। এসব কথা শুনতে পারছেন? দাঁড়ান, আপনাকে শুনে যেতেই হবে। আপনি আমায় ফিরিয়ে দেবেন না? আপনার নতুন বিয়ে হয়েছে, এসব কথা আমাকে বলার মানে কি? আমি তো প্লিজ বিশ্বাস করো আমাকে, জীবনে অনেক খারাপ কাজ আমি করেছি, কিন্তু তোমার কাছে কোনো খারাপ উদ্দেশ্য কিছু বলছি না। আমি আমি ভালো হতে চাই। আমার ছেড়ে দিন। আমাদের চেয়েও না, শোনো, আজ আজ আমি তোমাকে সব কথা বলবো। লতা নিষ্প্রসাদ বাবু, কিচ্ছু বলবেন না। আমি আমি অনেক দিন কার সাথে ভালো করে মিশতে পারি, এখানে আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে। প্রসাদ বাবু, আপনি আপনি এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না যাতে আমার সেই সামান্য ভালো লাগাটুকু নষ্ট হয়ে যায়। প্রসাদ বাবু, তোমার আর কিছু তো দেবে দাও। তোমার এসব করতে কে বলেছে? বাংলাদেশের সীমা আছে। কি হলো আজকাল দেখছি ঘরের ভেতরে বড় শুদ্ধ কাজ চালিয়েছ। এখানে তো তোমাকে দেখতে আসে না, তবে এখানে কোনে বসে সেজে আছো কেন? তুমি তো আজকাল আর আগের মতো আমাকে কাছে ডাকো না। আমি না ডাকলে তোমার কি চাই আছে? দরকার থাকলে ডাকবো, কিন্তু তুমি মাছ ছেড়ে কেন, ক্রিকেট খেলে দিলে কেন? কদিন একটু মাথায় সিঁদুর দিয়ে পুরোদস্তুর ভদ্রলোকের বাড়ির বউ সেজে গেছো না? ও, তুমি ভদ্রলোক হতে পারো আর আমি ভদ্রলোকের বউ হলে তোমার আপত্তি না? এতগুলো লোকের মাঝ থেকে একটা মেয়েকে তুলে দিয়ে খেঁচিও না, খেঁচিও না, ভদ্রলোকের বাড়ি, চেঁচামেচি করলে লোকে নিন্দে করবে। বলো না, আজ ভালো লাগছে না। দেখো আমার শরীর ভালো নেই, তুই যা, আজ আমি যাবো না। চাকুজি, তুই বিমা হো? বলছি না শরীর ভালো নেই। তুই যা, আমাকে বিরক্ত করিস না। তোমার চাই নিচ্ছি।
বেরোচ্ছ? হ্যাঁ। তারা গোর বাড়ি যাবে না? কি আছে তার গোর বাড়ি? বা তোমার মনে নেই দুপুরে খাবার কথা? তুমি ঘুরে এসো। তুমি যাবে না? না। তাহলে আমিও যাব না। সব জায়গায় একা একা যাব নাকি? সবাই জিজ্ঞেস করে, আমি কত মিথ্যে কথা বলবো? মিথ্যের উপরেই তো সবকিছু চলছে। অনেক মিথ্যে এখন সত্যি হয়ে গেছে। আমি একলা কিছুতেই যাব না। কেউ ডাকতে এলে যা বলার তুমি বলবে। ঠিক আছে চলো। দারুণ জমেছিল কিন্তু। দারুণ জমি। আমি ওখানে যাই। হ্যাঁ বৌদি, ওখানে যাবো। আচ্ছা আজই যেতে হবে নাকি? আরে যেতে কি ইচ্ছা আছে মশাই, কান ধরে টেনে নিয়ে যায়। মানে অফিস শাশুড়ি একদিনও আমাকে ছেড়ে থাকতে পারে না। এই কদিনের জন্য এসেছি শাশুড়ি আপত্তি। বৌদি আপনারা থাকবেন তো? বাবা আমি ফুলগুলো নিয়ে যাই। বাবা আমিও ফুল নেব। খাবার দেওয়া হয়েছে, চলুন মাসিমা। তার কি কোন উপায় আছে বুঝতে পারছি না। আবার দেখা হবে, মাঝে ডাকে সঙ্গে মতো তোমার ব্যবস্থা হবে। চলি বৌদি। বৌদি যদি কিছু অপরাধ করে থাকি ক্ষমা করবো। না না না, আপনি একটা ব্রাহ্মণ এক গুরুজন। আমরা যাই করি না কেন, অন্যদের ঠকাবার কোনো অধিকারই আমাদের নেই। এটা অন্যায়, ভীষণ অন্যায়। আমি তো কত বারণ করলাম, কিছুতেই শুনল না। তোমার বোঝার কোনো ক্ষমতাই নেই। কিন্তু এ পাপ আমার লাগছে। তুমি চলে যাও, তোমার পুরো টাকা মিটিয়ে দিচ্ছি, কালকে ট্রেনে চলে যাও। তুমি আমার তাড়িয়ে দিচ্ছ? এটা তো তাড়িয়ে দেবার প্রশ্ন হচ্ছে না। তোমার সঙ্গে এক মাসের কন্ট্রাক্ট ছিল, পুরো টাকা তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে আমার
চলবে করে সে ভাবনা আমার নয়। মনে আছে প্রথম দিকে লঙ্কা কানো বাঁধিয়েছিলে, বাক্স প্যাটটা নিয়ে চলেছে তোমার পেয়ারে তেল কলের মালিকের কাছে, কত সাপ্ত হয়েছিল এখন সব ভুলে গেছে না, সব ভুলে গেছো। সত্যি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তার আবার প্রশ্নটা করতে গিয়ে আমি আমি কি করেছি বলো তো। লতা, তুমি যে জন্য এসেছিলে সে প্রয়োজন আমার আর নেই, সে রুচিও আমার নেই, জীবন আমার আর ভালো লাগছে না লতা। আমি আমি আর পারছি না কেউ থাকতে, তোমার বোঝা উচিত। সত্যি আমাকে চলে যেতে হবে? ও ঠিক আছে, কাল তো চলেই যাব, এখনো ঝগড়া করবি? না না, ঝগড়া করবো কেন, তুমি তুমি ভালো করে বসো না, বসো বসো। তোমার জন্য নতুন বোতল খুলছি, তোমার অনারে এক নতুন বোতল।
না কি হলো তোমার রুচি লজা তুমি একটা ছোট লোক বদমাই লম্পট কি বললে সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে কখনো ক্ষমা করব না কাল সকালে একটা গাড়ির ব্যবস্থা করবে আমি হেঁটে স্টেশনে যেতে পারবো না আমি আজই যাব চাচিজি তুমি কিয়া বিমারি হুয়া বলো না চাচিজি তুমি কিয়া বিমারি হুয়া
মরো না চাচিজি, 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 চাচিজি।